আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা মাইক্রোটিক রাউটারের লগইন সিকিউরিটি বৃদ্ধি করতে পারি। এটা অনেকভাবেই করা যায়, আমি আপনাদের কয়েকটা ওয়ে এর মধ্যে শেয়ার করব। ফার্স্ট, আইপি সার্ভিস। আইপি সার্ভিসের মধ্যে আপনি সেই সার্ভিসগুলোকে শুধু এনাবল করবেন যেগুলো আপনার দরকার, বাকি সার্ভিসগুলোকে বন্ধ করে রাখতে পারেন। মনে রাখবেন এই সার্ভিসগুলো শুধু আপনার লগইনের জন্য দরকার, সুতরাং যে সার্ভিসগুলোতে আপনার লগইনের ক্ষেত্রে প্রয়োজন নেই সেই সার্ভিসগুলো আপনি অনায়াসে বন্ধ করে রাখতে পারেন। এটা এক প্রকার সিকিউরিটি। এরপর আপনি সার্ভিসের পোর্ট নাম্বারগুলো চেঞ্জ করে দিতে পারেন, এখানে SSH পোর্ট ডিফল্ট 22, আমি এটা চেঞ্জ করে 55 করে দিতে পারি। এটাও এক প্রকারের সিকিউরিটি। এছাড়া আপনি কোন সার্ভিস কোন আইপি থেকে অ্যাক্সেস করবেন সেগুলো এখানে ডিফাইন করে দিতে পারেন। আপনি এখানে আপনার ট্রাস্টেড পাবলিক আইপি অ্যাড করতে পারেন, আপনার ল্যানের লোকাল আইপি অ্যাড করতে পারেন। এর মাধ্যমেও আপনি রাউটারের সিকিউরিটি বৃদ্ধি করতে পারেন। এছাড়াও আপনি আরেকটি কাজ করতে পারেন রাউটারের সিকিউরিটির জন্য ইউজার থেকে। ইউজারে আপনি পার ইউজারের উপর ভিত্তি করে অ্যালাও আইপি দিতে পারেন, অর্থাৎ কোন ইউজার কোন আইপি থেকে রাউটার অ্যাক্সেস করতে পারবে। আর একটা বিষয়, রাউটারে ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন, যেটা না থাকাই ভালো। আপনি অন্য কোনো ইউজার তৈরি করে নেয় সেটা ইউজ করাটাই ভালো। আর একটা ইউজার থাকে রুট, যেটাও ইউজ না করাই ভালো। এখানে সবসময় চেষ্টা করবেন রুট এবং অ্যাডমিন বাদে বাকি অন্য সব অন্য যে কোনো নামের ইউজার ব্যবহার করতে। ঠিক আছে, আজকের মতো এটুকুই।